Bismillah Rahmani Rahim. Assalamu alaikum wa rahmatullah. Welcome to my channel Rafia Education Center পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি এআর রনি তো এসএসসি एग्जाम 2022 টপ 3 প্যারাগ্রাফ টপ 3টা যে প্যারাগ্রাফ রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব পাশাপাশি সম্ভাব্য আর কোন প্যারাগ্রাফগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেটা নিয়ে আজকে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা তোমাদের খুবই ইউজফুল হেল্পফুল একটা ভিডিও হতে যাচ্ছে তো অবশ্যই ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা বাড়াচ্ছি না জাস্ট চলে যাচ্ছি মূল আলোচনায় তো আজকের ভিডিওতে তুমি জানতে পারবে টপ 3টা প্যারাগ্রাফ সম্পর্কে এবং প্যারাগ্রাফ তোমার কিভাবে পরীক্ষায় আসবে প্যারাগ্রাফ কিভাবে লিখবে এটা নিয়ে কিছু দিক নির্দেশনামূলক ভিডিও ওকে তো শুরুতে আমি তোমাকে যে প্যারাগ্রাফের কথা বলবো সেটা হচ্ছে দি লাইফ অফ এ ফার্মার তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ দি লাইফ অফ এ ফার্মার 99% কমন দি লাইফ অফ এ ফার্মার কৃষকের জীবন এটা শুধুমাত্র ফার্মার আসতে পারে বলতে পারে যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ফার্মার কিংবা দি লাইফ অফ এ ফার্মার একই কথা ঠিক আছে ফার্মার আর লাইফ এ ফার্মার যেটাই আসুক তুমি এই ফার্মার শিখলেও দি লাইফ অফ এ ফার্মার লিখতে পারবে দি লাইফ অফ ফার্মার শিখলো ফার্মার লিখতে পারবে ওকে তো নেক্সট যে প্যারাগ্রাফটা আছে সেটা আমরা দেখে নিচ্ছি হ্যাঁ নেক্সটে রয়েছে স্ট্রিট বা রোড অ্যাক্সিডেন্ট 99% কমন স্ট্রিট বা রোড অ্যাক্সিডেন্ট 99% কমন ঠিক আছে যে প্যারাগ্রাফগুলোর কথাই বলবো এই প্রত্যেকটা প্যারাগ্রাফই আমার চ্যানেলে আপলোড করা আছে চ্যানেলে তো তুমি এই ভিডিও ডিসক্রিপশন থেকে সেই ভিডিওগুলো ইচ্ছাগুলো দেখে নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা ভিডিও এই ভিডিও দেওয়া আছে তো তুমি সেগুলো কিন্তু ইচ্ছাগুলো দেখে নিতে পারো তোমার যদি দেখা না হয়ে থাকে ওকে ট্রাফিক জ্যাম 99% কমন ট্রাফিক জ্যাম বা যানজট 99% কমন ট্রাফিক জ্যাম বা যানজট ওকে এরপর নেক্সট হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস 98% কমন তো কোভিড-19 প্যারাগ্রাফটা আমি সবচেয়ে সহজ ভাষায় আমার চ্যানেলে আপলোড করেছি ঠিক আছে তো এটা হচ্ছে সবচেয়ে সহজ ভাষায় সুন্দর এবং ইজি ভাষায় এই ভিডিওটা আপলোড করা হয়েছে যদিও প্যারাগ্রাফটা অনেক কঠিন বাট এইখানে তুমি অনেক সহজ পাবা ঠিক আছে তো এটা তুমি এই ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই দেখে নেবে পরবর্তী প্যারাগ্রাফ পদ্মা ব্রিজ 98% কমন পদ্মা ব্রিজ 98% কমন ঠিক আছে যে কোনো পলিউশন নিয়েও কিন্তু প্যারাগ্রাফ চলে আসতে পারে সেক্ষেত্রে এনভায়রনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন এইটার আমি রেটটা দেবো 90% কমন এনভায়রনমেন্ট পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন 90% কমন প্রাইস হাইক 90% কমন প্রাইস হাইক 90% কমন তো এই 60টা প্যারাগ্রাফ আমি তোমাদের কমন প্যারাগ্রাফ হিসেবে রাখছি তার মধ্যে টপ 3টা হচ্ছে কী কী দি লাইফ অফ এ ফার্মার স্ট্রিট বা রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড ট্রাফিক জ্যাম তো এই 3টা পড়ার পরও তুমি চেষ্টা করবা বাকিগুলো পড়ার কারণ এটা জাস্ট সাজেশন এটা তো এমন না যে আমি প্রশ্ন করছি সেই প্রশ্নগুলো তোমাকে বলে দিচ্ছি ছেড়ে তোর না কারণ এটা জাস্ট তোমাকে সাজেশন দেওয়া যে এইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এটা অ্যানালাইসিস করে তারপরে এটা দেওয়া হয়েছে বাট তার মানে এই নয় যে এগুলো 100% এটা আসবেই এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না ঠিক আছে এই যে 3টা দিয়ে 4টা দিয়ে এরকম সাজেশন যদি কেউ দেয় তাহলে সেটা কখনোই এই 3টা থেকে আসবে এমন কোনো গ্যারান্টি নেই বাট আমি একটু অ্যানালাইসিস করে তোমাকে তারপরে এটা দিলাম আশা করি এখান থেকে কমন পড়বে ইনশাআল্লাহ ওকে এখন আমরা একটু কোশ্চেন প্যাটার্নটা দেখে নেব এখন ওকে তো দেখো কোশ্চেন প্যাটার্নটা দেখো যে কোশ্চেন প্যাটার্ন প্রশ্নের ধরন রাইট এ প্যারাগ্রাফ অন দি লাইফ অফ এ ফার্মার বাই অ্যান্সারিং দ্য ফ্লোয়িং কোশ্চেন্স রাইট এ প্যারাগ্রাফ অন দি লাইফ অফ এ ফার্মার বাই অ্যান্সারিং দ্য ফ্লোয়িং কোশ্চেন্স তো এখানে বলা হচ্ছে যে তোমাকে লাইফ অফ এ ফার্মার লেখার জন্য কৃষকের জীবনই কৃষকের জীবন
জীবনী না সরি জীবন হ্যাঁ তো রাইট এ প্যারাগ্রাফ অন দি লাইফ অফ এ ফার্মার মানে হচ্ছে কৃষকের জীবন নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে বাই অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন এই কোশ্চেনগুলো অ্যান্সার করে তারপর তোমাকে এগুলো লিখতে হবে ওকে তো দেখো তো তোমার প্রথম যে কোশ্চেনটা আছে এখানে সেটা হচ্ছে হু ইজ এ ফার্মার ফার্মার কে হু ইজ এ ফার্মার ফার্মার কে তো কৃষককে এটা তোমার অবশ্যই টপিক সেন্টেন্সে তোমাকে থাকতে হবে তো প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখলে সর্বোচ্চ হাইস্ট মার্ক পাবে সেটার জন্য রিসেন্টলি আমার একটা ভিডিও রয়েছে প্যারাগ্রাফে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তো ইচ্ছা করলে তুমি ভিডিও ডিসক্রিপশন থেকে সেই ভিডিওটাও ইচ্ছা করলে দেখে নিতে পারো ওকে তো এখানে দেখো যে প্রথম যে কোশ্চেন এই কোশ্চেন অনুযায়ী তোমাকে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে যে হু ইজ এ ফার্মার এই কোশ্চেনটার অ্যান্সার করতে দিলে তুমি আসলে কী কী কথা লিখবে তো চলো এটা একটু দেখা যাক যে কী কী কথা তোমার লেখার প্রয়োজন আছে তো তুমি ইচ্ছে করলে এই এটা টপিক সেন্টেন্স হিসেবে রাখতে পারো যদি ফার্মারটা চলে আসে যে এ ফার্মার ইজ এ পার্সন হু কাল্টিভেটস হিজ ল্যান্ডস উইথ এ ভিউ টু গ্রোয়িং ক্রপস অর্থাৎ একজন কৃষক হচ্ছে এমন একজন ব্যক্তি যে চাষাবাদ করে তার জমিতে উইথ এ ভিউ টু উদ্দেশ্যটা কি যে ক্রপস পাওয়ার ফসল পাওয়ার জন্য তো এটা তোমার কিন্তু কী হলো টপিক সেন্টেন্স হয়ে গেলো ঠিক আছে তো অবশ্যই তোমার যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফের মধ্যে অবশ্যই টপিক সেন্টেন্সটা থাকতে হবে যদি টপিক সেন্টেন্স না থাকে তাহলে তোমার ওইটা আদর্শমান কোনো প্যারাগ্রাফ হবে না তুমি যদি শুরুই করো যে বাংলাদেশি যে স্মল কান্ট্রি এই লেখা দিয়া তাহলে কিন্তু এটা হলো না ঠিক আছে যেমন তুমি শুরু করলা উই লিভ ইন এ সোসাইটি তাহলেও কিন্তু এটা হলো না তো এই জন্য তোমাকে অবশ্যই প্যারাগ্রাফে তোমার টপিক সেন্টেন্সটা থাকতে হবে এবং অবশ্যই তোমার কোশ্চেন প্যারাগ্রাফটা আসবে তো সেজন্য তোমার যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো তোমার অ্যান্সার করতে হবে তো পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি একটু দেখো যে হোয়েন ডাজ এ ফার্মার গেট আপ হোয়েন ডাজ এ ফার্মার গেট আপ একটা ফার্মার কখন ঘুম থেকে ওঠে ঠিক আছে এই এই ধরনের কোশ্চেন থাকতে পারে কিংবা থাকতে পারে হোয়াট আর হিজ টুলস যে তার টুলসগুলো কী তার যন্ত্রপাতিগুলো কী হ্যাঁ তারপর থাকতে পারে হোয়াট ডাজ এ ফার্মার গ্রো ইন হিজ ফিল্ডস ফার্মার তার জমিতে কী কী উৎপাদন করে কী কী উৎপন্ন করে হ্যাঁ এই বিষয়গুলো থাকতে পারে তো এরকম চারটা কোশ্চেন থাকতে পারে বা ক্ষেত্র বিশেষে পাঁচটা হতে পারে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে চারটা থেকে পাঁচটা কোশ্চেন থাকে কোশ্চেন প্যারাগ্রাফে তো সেই কোশ্চেনগুলো তোমার অবশ্যই কি অ্যান্সার করে তারপর ওই প্যারাগ্রাফটা অ্যান্সার করতে হবে ঠিক আছে তো আশা করি বিষয়টা তুমি অবশ্যই ভালো করে বুঝতে পারছো তো এটাই ছিল আজকে মূলত আলোচনা ঠিক আছে আগামীতে কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ